আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইন্টারনেট ছাড়া অফলাইনে থাকা অবস্থায় জিমেল ব্যবহার করতে হয়। জিমেল হচ্ছে গুগলের একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ যার মাধ্যমে ইমেল বা যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন, যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, ওপেন করে নিই। সেখান থেকে প্রথমে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি লগ ইন অথবা সাইন ইন করা থাকতে হবে। আমার ইমেলটি আগে থেকেই সাইন ইন করা আছে, যার কারণে আমি প্রথমে গুগলে ঢুকলাম। তারপরে জিমেল, এখান থেকেও আপনি আপনার জিমেলে প্রবেশ করতে পারবেন অথবা এই ডট চিহ্নগুলো থেকেও ক্লিক করে জিমেলে প্রবেশ করতে পারবেন। আমি আপাতত এই ডট চিহ্নগুলোতে ক্লিক করে, এই যে জিমেল লিখা আছে এখানে ক্লিক করে আমার মেইলে ঢুকে গেলাম। ওই বন্ধুরা, আপনারা সবাই গুগল ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ হয়তো বা এর পুরনো যে ভার্সনগুলো আছে সেগুলোতে অপশনটা নাও থাকতে পারে। প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাপোর্ট অপশন, সেটিং অপশন। আমরা এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কুইক সেটিং এর সি অল সেটিংস এখানে ক্লিক করতে হবে। একটু ওয়েট করা লাগবে। তারপরে এখান থেকে সেটিং অপশনে যাওয়ার পর জেনারেলে অলরেডি ক্লিক করা আছে। আমরা এখান থেকে একটু নিচের লাইনে অ্যাডভান্স অফলাইন, এই অফলাইনে ক্লিক করতে হবে। অফলাইন লেখাটাতে ক্লিক করলাম। হ্যাঁ, ইনেবল অফলাইন মেল, আমরা ইনেবল অফলাইন মেলটা রেডিও বাটনে টিক মার্ক করে দিলাম। তারপর এখান থেকে আমরা সিকিউরিটি আফটার লগিং আউট অফ মাই গুগল অ্যাকাউন্ট, এখান থেকে কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার, কিপ অফলাইন ডাটা রেডিও বাটনে আমরা মার্ক করে দিব। তারপর দেন সেভ চেঞ্জেস ক্লিক করতে হবে। অফলাইন নট রিকমেন্ডেড ফর শেয়ার ডিভাইস, এখন আমরা গট ইট ক্লিক করব। পেজটা একটু রিলোড নিবে। আমাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, পেজটা লোড নিচ্ছে। হ্যাঁ, এখন আমাদের সেটিংটা হয়ে গেছে। তাহলে এইভাবে বন্ধুরা আপনারা অফলাইনে কাজ করতে পারবেন, অর্থাৎ কোনো মেইল যদি আপনি সেন্ড করে থাকেন অথবা কেউ যদি আপনাকে মেইল সেন্ড করে থাকে, তাহলে আপাতত যেই মেইলগুলো আপনার এখানে জমা আছে সবগুলা মেইল আপনি ব্রাউজ করতে পারবেন নির্দ্বিধায়। অর্থাৎ অনলাইনে থাকা অবস্থায় আপনি যে সকল কাজ করতে পারতেন, এখন এই সেটিংটা করার জন্য অফলাইনে থাকা অবস্থায় সেম অনলাইনের মতো কাজ করতে পারবেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের হেল্পফুল হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর পরবর্তীতে আমাদের কাছ থেকে আর কী ধরনের ভিডিও পেতে চান, সে কথাও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।